হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যারা অ্যাপলক করার পর অ্যাপলক পাসওয়ার্ড ভুলে গিয়েছেন এবং পাসওয়ার্ড রিকভারি করার জন্য যে সিকিউরিটি কোশ্চেন্সের আনসার দিতে হয় সেটিও ভুলে গিয়েছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। চলুন দেখে নেই অ্যাপলক পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোশ্চেন্সের আনসার ভুলে গেলে কী করতে হবে। প্রথমেই আপনার ফোনের সেটিংসে প্রবেশ করবেন। এরপর সেটিংসের মধ্যে থেকে রিসেট সেটিংস অপশনসটি খুঁজে বের করবেন। আমি এখন স্যামসাংয়ের একটি ফোন দিয়ে দেখাচ্ছি। এই ফোনটিতে জেনারেল ম্যানেজমেন্টের এখানে একটি টাচ করব। এখানে দেখুন রিসেট নামের একটি অপশনস রয়েছে, এখানে আমি টাচ করব। তবে এই রিসেট সেটিংস অপশনসটি খুঁজে বের করার জন্য সবথেকে ভালো বুদ্ধি হচ্ছে আপনি আপনার ফোনের সেটিংসে প্রবেশ করবেন। এরপর একদম উপরে দেখতে পারবেন সার্চ অপশনস রয়েছে, এইখানে রিসেট সেটিংস লিখে সার্চ করে দিবেন, বা রিসেট লিখে সার্চ দিলেও আপনার ফোনের যেখানে রিসেট সেটিংসটি থাকুক এখানে শো করবে এবং সেখান থেকে আপনি রিসেট সেটিংসে অ্যাক্সেস করতে পারবেন। আমি দেখুন এখানে রিসেট সেটিংসে অ্যাক্সেস করছি, এই যে এখানে দেখুন রিসেট সেটিংস অপশনসটি চলে এসেছে। এরপর এখানে দেখুন বিভিন্ন ধরনের রিসেট সেটিংসের অপশনসগুলো রয়েছে। এখন আমি দেখাবো অ্যাপলক রিসেট করার জন্য কোন সেটিংসটি রিসেট করতে হবে। আমি একদম শেষের ফ্যাক্টরি ডেটা রিসেটের এখানে একটি টাচ করব। এখানে দেখুন প্রত্যেকটা রিসেট দেওয়ার আগে অবশ্যই এই মেসেজগুলো পড়ে নেবেন যে আপনি রিসেট দেওয়ার ফলে আপনার ফোন থেকে কী কী ডাটা রিসেট হয়ে যাচ্ছে বা ডিলিট হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু এখানে একটা লিস্ট থাকে। আপনি এই লিস্টগুলো পড়ে তারপরে রিসেট দিবেন। এখানে দেখুন এই রিসেটটি দিলে মিউজিক, পিকচার অর্থাৎ ফটো, ভিডিও, আপনার যা আছে সব কিছু ডিলিট হয়ে যাবে। সুতরাং এই রিসেট সেটিংসটি এখান থেকে দেওয়া যাবে না। আমি ব্যাকে যাচ্ছি। এখন আমি একদম উপর দিকে রিসেট সেটিংস এখানে একটি টাচ করব। এরপর এখানে দেখুন লেখা রয়েছে দিস উইল রিসেট অল দ্য সেটিংস অন ইয়োর ফোন, অর্থাৎ এই রিসেট সেটিংসটি দিলে আপনার ফোনের যে সেটিংস রয়েছে সেই সেটিংসগুলো শুধুমাত্রই রিসেট হবে, অর্থাৎ এই ফোনের সিস্টেম সেটিংসটা রিসেট হবে। এই রিসেট সেটিংসটি আমাদেরকে দিতে হবে অ্যাপলক রিসেট করার জন্য। এখন রিসেট সেটিংসের এখানে টাচ করবেন, আপনার ফোনের যে প্যাটার্ন লক পিন বা পাসওয়ার্ড আছে সেটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার ফোন থেকে সব ধরনের পাসওয়ার্ড পিন সব রিসেট হয়ে যাবে। এর ফলে আপনার ফোনের প্যাটার্ন লক পিন বা পাসওয়ার্ড যাই থাকুক না কেন সব কিছু কিন্তু নতুন করে আবার দিতে হবে, এর ফলেই আপনার অ্যাপলকটিও চলে যাবে, তখন নতুন করে আপনাকে আবার অ্যাপলক করে নিতে হবে। চলুন আরেকটি ফোনে আমি দেখি এই রিসেট সেটিংসটি কোথায় রয়েছে এবং কীভাবে আছে, তাহলে আপনারা আরও একটু ক্লিয়ার হতে পারবেন। আমি প্রথমেই এই ফোনটির সেটিংসে যাচ্ছি, তারপর নিচের দিকে সিস্টেম অ্যান্ড আপডেটের উপর একটি টাচ করব। এরপর এখানে দেখুন রিসেট অপশনসটি রয়েছে। এখন এখানেও দেখুন রিসেট অপশনসে গেলে তিন ধরনের রিসেট সেটিংস আমরা দেখতে পাচ্ছি এই ফোনটিতেও। প্রথমেই রিসেট অল সেটিংসের এখানে একটি টাচ করি, আমি দেখি এর মধ্যে কী কী আছে। এখানে দেখুন ঠিক আগের ফোনটির মতোই এ ফোনেও কিন্তু ওরা একটি লিস্ট দিয়েছে যে আমি যদি এই রিসেট সেটিংসটা দিই তাহলে আমার এই ফোন থেকে কী কী রিসেট হবে বা ডিলিট হয়ে যাবে। এরপর আমি একটু ব্যাকে যাচ্ছি। এখন একদম নিচে যে রিসেট ফোন নামের অপশনসটি রয়েছে এখানে একটি আমি টাচ করব। দেখুন এখানেও কিন্তু লিস্ট দেয়া আছে যে এই ফোন থেকে এই রিসেটটা দিলে কী কী ডিলিট হয়ে যাবে, অর্থাৎ এই রিসেটটি দিলে আমার এই ফোনের যে ফটো বা মিউজিক বা ফাইল রয়েছে বা ভিডিও রয়েছে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। সুতরাং এই রিসেট সেটিংসটি দেয়া যাবে না। আমি ব্যাকে যাচ্ছি। এই রিসেট অল সেটিংসটি আমাদেরকে দিতে হবে অ্যাপলক রিসেট করার জন্য। সুতরাং আপনারা এই রিসেট দেওয়ার আগে অবশ্যই অপশনসগুলোর মধ্যে প্রবেশ করে আপনারা নিচের মেসেজগুলো একটু পড়ে নেবেন, তাহলে আপনাদের ফোনে থাকা ভিডিও, ছবি বা অন্য কোনো ফাইল বা ডেটা কখনোই ডিলিট হবে না। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে।
আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।